নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের পক্ষ থেকে এখানে প্রচুর শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নতুন বছরের ভালোই ভ্যাকেন্সি এখানে বের হয়েছে তো এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে এখানে বলা হয়েছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অ্যাড্রেস ট্রম্বে মুম্বাই ফোর ডবল জিরো মহারাষ্ট্র এখানে বলা হয়েছে ওয়েবসাইট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান তো অনলাইন অ্যাপ্লিকেশান এখানে করতে হবে যে ওয়েবসাইটে সেটা এখানে দেওয়া রয়েছে বার্ক অনলাইন এক্সাম ডট কম তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে এখানে আবেদনের শুরুর তারিখ বলা হয়েছে চব্বিশ চার দু হাজার তেইশ সকাল দশটা এবং লাস্ট ডেট রয়েছে বাইশ পাঁচ দু হাজার তেইশ এখানে রাত্রি এগারোটা উনষাট তারপরে ডিরেক্ট এখানে রিক্রুটমেন্ট বলা হয়েছে এখানে টেকনিক্যাল অফিসার সি একশো একাশিটি পোস্ট গ্রুপ এ এখানে পে লেভেল টেন ছাপান্ন হাজার একশো টাকা করে স্যালারি হবে তারপর দু নম্বর হয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি সাতটি পোস্ট গ্রুপ বি লেভেল সিক্স তারপর টেকনিশিয়ান বি চব্বিশটি পোস্ট গ্রুপ সি লেভেল থ্রি তারপর ট্রেনিং স্কিমে এখানে রয়েছে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু ক্যাটাগরি ওয়ানে এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এক হাজার দুশো ষোলোটি ক্যাটাগরি টুতে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে এখানে এখানে দু হাজার নশো ছেচল্লিশটি তো এখানে ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে এক বছরের এখানে ট্রেনিংয়ে যখন প্রথম বছরের স্যালারি হবে চব্বিশ হাজার টাকা এবং সেকেন্ড ইয়ার হবে ছাব্বিশ হাজার টাকা এবং ক্যাটাগরি টুয়ের ক্ষেত্রে প্রথম বছর হবে এখানে মান্থলি স্যালারি হবে কুড়ি হাজার টাকা এবং সেকেন্ড ইয়ারে মান্থলি স্যালারি হবে বাইশ হাজার টাকা তো ডিটেল এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এখানে প্রথমে রয়েছে যে টেকনিশ টেকনিক্যাল অফিসার সি এখানে ডি আর ওয়ান টু থ্রি করে সেভেন পর্যন্ত দেওয়া রয়েছে এখানে বায়োসায়েন্স লাইফ সায়েন্স মাই বায়ো কেমিস্ট্রি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি কেমিস্ট্রি ফিজিক্স আর্কিটেকচার কেমিক্যাল সিভিল কম্পিউটার এই সমস্ত তো ভ্যাকেন্সি রয়েছে এখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে বায়ো সায়েন্স লাইফ সায়েন্স বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি বা কেমিস্ট্রি বা ফিজিক্সে এছাড়াও আর্কিটেকচারে বি বা বিটেক কেমিক্যালে বি বা বিটেক সিভিলে বিই বা বিটেক কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে বি বা বিটেক ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে পরবর্তী এখানে রয়েছে ড্রিলিংয়ে এখানে ড্রিলিংয়ে রয়েছে এখানে পোস্ট রয়েছে আটটি তারপর ইলেকট্রিক্যালে রয়েছে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশান মেকানিক্যাল মেটালার্জি এবং মাইনিং এখানেও সমস্ত যে ট্রেডগুলো বললাম এখানে বি বা বিটেক ডিগ্রি থাকলে এই সমস্ত ট্রেডে আবেদন করা যাবে তারপরে এখানে রয়েছে এখানে লাইব্রেরি এবং ইনফরমেশান সায়েন্সে এখানে একটি পোস্ট রয়েছে জেনারেলদের জন্য এখানে লাই মাস্টার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরিতে এবং চার বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে তারপরে এখানে বলা হয়েছে এখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বিতে রয়েছে ফুড টেকনোলজি হোম সায়েন্স নিউট্রেশানে এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল সাতটি ভ্যাকেন্সি রয়েছে এখানে বিএসসি পাস করে থাকলে আবেদন করা যাবে ফুড টেকনোলজি হোম সায়েন্স এবং নিউট্রেশানে তারপরে এখানে টেকনিশিয়ান বিতে রয়েছে এখানে বয়লার অ্যাটেন্ডেন্ট এখানে চব্বিশটি পোস্ট রয়েছে মাধ্যমিক সঙ্গে সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট এখানে থাকতে হবে তারপরে এখানে ক্যাটাগরি রয়েছে স্টাইফেন ট্রেনি স্টাইফেন ট্রেনিতে এখানে রয়েছে এখানে বায়ো কেমিস্ট্রি বায়োসায়েন্স লাইফ সায়েন্স বায়োলজিতে টোটাল একুশটি পোস্ট এখানে বিএসসি পাস করে থাকলে বায়ো কেমিস্ট্রি বায়ো বায়োসায়েন্স লাইফ সায়েন্স বায়োলজি বা অ্যালাইড বায়োলজিক্যাল সায়েন্সে এখানে বিএসসি পাস করে থাকলে আবেদন করা যাবে কেমিস্ট্রিতে রয়েছে এখানে একশো ঊনসত্তরটি পোস্ট এখানে বিএসসি পাস করে থাকতে হবে বা এখানে বিএসসিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এখানে ইকুয়াল এখানে ওয়েটেজ থাকতে হবে পাস পাস কোর্সে ভর্তি হয়ে থাকলেও আবেদন করা যাবে ফিজিক্সে এখানে ভ্যাকেন্সি রয়েছে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে ফিজিক্স নিয়ে একশো সতেরোটি পোস্ট কম্পিউটার সায়েন্সে এখানে পঁচিশটি পোস্ট রয়েছে বিএসসি পাস করে থাকতে হবে কম্পিউটার সায়েন্সে বা বিএসসি প্লাস ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স থাকলে কম্পিউটার সায়েন্সে তারাও এখানে আবেদন করতে পারবে এগ্রিকালচারে পোস্ট রয়েছে হর্টিকালচার কেমিক্যাল ইলেকট্রিক্যাল এখানে এগ্রিকালচার এবং হর্টিকালচারের ক্ষেত্রে এখানে বিএসসি পাস করে থাকতে হবে কেমিক্যাল ইলেকট্রিক্যাল এখানে ডিপ্লোমা পাস করে থাকলে আবেদন করা যাবে ইলেকট্রনিক্স তারপর ইলেকট্রনিক্স ইনস ইনস্ট্রুমেন্টেশান মেকানিক্যাল মেটালার্জি আর্কিটেকচার সিভিল অটোমোবাইল এই সমস্ত কোর্সগুলিতে এখানে টেকনিক্যাল কোর্সগুলিতে এখানে ডিপ্লোমা কোর্স করে থাকলে আবেদন করা যাবে তারপর এখানে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল সেফটি এখানে একটি তিনটি পোস্ট ভ্যাকেন্সি রয়েছে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে পঞ্চাশ শতাংশ নম্বর সহ এখানে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে তারপরে এখানে রয়েছে পরবর্তীতে এখানে ক্যাটাগরি টুস ট্রাইফোন ট্রেনি এখানে আইটিআই ট্রেড যারা করেছো তাদের জন্য এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে ফিটারে এখানে ছশো আটানব্বইটি ভ্যাকেন্সি সবচেয়ে বেশি তারপর টার্নারে রয়েছে দুশো তেরোটি ভ্যাকেন্সি টার্নার মেশানিস্টে ওয়েলার রয়েছে নিরানব্বইটি ভ্যাকেন্সি মেকানিক মেকানিক মেশিন টুল মেনটেন্সে আঠেরোটি ইলেকট্রিশিয়ানে তিনশো নিরানব্বইটি এখানেও ভালো ভ্যাকেন্সি রয়েছে ইলেকট্রনিক মেকানিকের দুশো ছাব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে মাধ্যমিক পাস এবং সঙ্গে সিক্সটি পার্সেন্ট নম্বর এবং আইটিআই পাস করে থাকলে তবে আবেদন করা যাবে তারপরে এখানে বলা হয়েছে যে ইনস্ট্রুমেন্ট মেকানিক আর এসি আর টি আরএসি আরটিভি টিভি মেকানিক্যাল ড্রাফটসম্যান সিভিল মেশন প্লাম্বার কার্পেন্টার মেকানিক মোটর মোটরভেহিক্যাল ডিজেল মেকানিক প্ল্যান্ট অপারেটর ল্যাবরেটারি ডেন্টাল টেকনিশিয়ান ডেন্টাল টেকনিশিয়ানটা নয় এই ল্যাবরেটারি আগে পর্যন্ত রয়েছে যেখানে ডিজেল মেকানিক এই ডিজেল মেকানিক পর্যন্ত এখানে যারা আইটিআই পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে ভালোই ভ্যাকেন্সি রয়েছে এখানে তার প্ল্যান্ট অপারের ক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সহকারে তারপরে এখানে রয়েছে ল্যাবরেটারিতে এখানে তিনশো তিনটি পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এখানে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ তারা ডেন্টাল টেকনিশিয়ান এখানে একটি পোস্ট রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতো দু সঙ্গে সিক্সটি পার্সেন্ট নম্বর এবং দু বছরের ডিপ্লোমা কোর্স এখানে অবশ্যই করে থাকতো ডেন্টাল কাউন্সিলে ডেন্টাল টেকনিশিয়ানের ক্ষেত্রেও একই যোগ্যতা এখানে চাওয়া হয়েছে তো এখানে সমস্ত কিছু ডিটেলস আমাদেরকে জানিয়ে দিলাম এবারে আসা যাক বয়স এখানে বয়স বলা হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অফিসার সি এর ক্ষেত্রে মিনিমাম আঠেরো সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বিয়ের ক্ষেত্রে এখানে আঠেরোটি আঠেরো বছর মিনিমাম সর্বোচ্চ তিরিশ বছর টেকনিশিয়ান বি আঠেরো বছর মিনিমাম সর্বোচ্চ পঁচিশ বছর তারপরে এখানে স্টাইফেন ট্রেনিং ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে মিনিমাম উনিশ সর্বোচ্চ এখানে চব্বিশ বছর ক্যাটাগরি এর ক্ষেত্রে সর্বোচ্চ মিনিমাম আঠেরো সর্বোচ্চ বাইশ বছর তো যারা এখানে বয়সের ছাড় পান সরকার নিয়ম অনুসারে ও বিসিরা তিন বছর এস সি এসটি পাঁচ বছর আন আনরিজার্ভ দশ বছর পিডাব্লু ও বিসি তেরো বছর তার পিডাব্লু এস সি এসটি পনেরো বছর এবং এক্স সার্ভিসম্যানরা তিন বছরের এখানে সার্ভিস পিরিয়ডের পরে সুযোগ পেয়ে যাবে এবং অন্যান্য এখানে যেগুলো থাকে সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে এখানে কিভাবে এখানে প্রার্থী বাছাই করা হবে সিলেকশান প্রসেস এখানে প্রিলিমিনারি অ্যাডভান্স টেস্ট তারপর স্কিল টেস্ট হবে তারপরে এখানে ম্যাথামেটিক্স সায়েন্স জেনারেল সায়েন্সে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তারপরে এখানে রয়েছে এখানে কীভাবে আবেদন করতে হবে বলে দিলাম যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে বাহারক অনলাইন এক্সাম ডট কম এই ওয়েবসাইট ভিজিট করলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে অ্যামাউন্ট রয়েছে অ্যাপ্লিকেশান ফিজের এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট যাদের হবে টেকনিক টেকনিক্যাল অফিসার সি পাঁচশো টাকা এখানে তা এখানে ফিজ লাগবে না এস সি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এবং ওমেয়ের ক্ষেত্রে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি দেড়শো টাকা টেকনিশিয়ান বি একশো টাকা তারপর স্টাইফেন ট্রেনিং ক্ষেত্রে ক্যাটাগরি ওয়ান দেড়শো টাকা ক্যাটাগরি টু এখানে একশো টাকা লাগবে এস সি এসটি পি এবং ফিজিক্যাল হ্যান্ডিকেপ্ট তাদের এখানে কোনোরকম ফিজ লাগবে না তো এই ছিল ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের পক্ষ থেকে এখানে বেশ কিছু শূন্য পদে বেশ কিছু মানে প্রচুর শূন্য পদে এখানে বিভিন্ন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি